করার পর স্বপ্ন দেখছে, বাস্তব না কিন্তু পুরোটা স্বপ্নে, সেখানে পাহাড়ের চূড়ায় আরোহণ করার পর বড় একটা পাথর খন্ড নিয়ে সেটাকে নিচের দিকে ছুড়ে মারলো, যখন সেটা নিচে পড়লো সেখানে সেটা বাষ্প হয়ে গেল, ভেঙে গেল। এরপর ভাঙার পর তার এমন কোন, তিনি বলেন মক্কায় এমন কোন ঘর ছিল না যেটার ব্যাপারে আমি দেখিনি যে সেখানে সেই পাথরের আঘাত দিয়ে পড়ছিল, অর্থাৎ একটা পাথর কিন্তু এটা যখন বাষ্প হয়ে যায় এর আঘাত প্রতিটা ঘরে গিয়ে পৌঁছে যায়। স্বপ্ন যখন তিনি দেখেন, ভোরবেলা উঠে তার আপন ভাই রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আমার ভাই, এরকম স্বপ্ন দেখেছি, মনে হচ্ছে আমাদের জাতির উপর বড় কোন দুর্যোগ এবং বিপদ আসতে যাচ্ছে। কিন্তু তিনি তাকে সতর্ক করে দিলেন, স্বপ্নের বিষয় তো অন্য কাউকে বলার দরকার নেই, জাস্ট তোমাকে আমি জানালাম, তুমি সতর্ক থাকো এবং অন্যদেরকেও সতর্ক রেখো, তবে আমার স্বপ্নের কথা কাউকে বলো না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হলেন, হওয়ার পর তার দোস্ত ওয়ালিদ বিন উতবার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করলেন, সেখানে গিয়ে তাকে এই স্বপ্নের কথা শুনিয়ে দিলেন। শুনিয়ে আবার বললেন, দোস্ত তুই আবার কাউরি কোশ নেই কথা, আমাদের দেশে আছে না এরকম যে খবর আপনি কাউকে বলার পর বলবেন এটা কাউরে বলিস না, দেখবেন এটা সবার আগে বলা হয়ে প্রত্যেকেই অন্যজনকে শুনিয়ে বলবে, চাচা যান আর যা করেন না করেন এটা করে বললেন না, সে আবার গিয়ে আরেকজনকে বলবে এটা করে বলা যাবে না, এটা সিক্রেট বিষয়। এভাবে হতে হতে দেখা যায় সিক্রেট হয়ে যায় ওপেন। ওয়ালিদ বিন উতবা এটা শুনে তার বাপ উতবার কাছে গিয়ে আবার শুনিয়ে দিল। এবার উতবা গিয়ে দুনিয়ার মধ্যে যারা তাহুত, যারা নিজেদেরকে রবের মতো ভাবতে থাকে, ক্ষমতার মোহে পড়ে অন্ধ হয়ে যায়, কি বলে আর কি করে কোনো তার ঠিক থাকে না, কারণ সে ভাবে আমার চাইতে বড় ক্ষমতা ধরত আর কেউ নাই, কিন্তু সে একবারও স্মরণ করে না, আর এই ক্ষমতাও তো আমার অর্জন না, এটাও তো আল্লাহর দান, যিনি ক্ষমতা দিতে পারেন তিনি ক্ষমতা এক নিমিষে ছিনিয়েও নিতে পারেন। ক্ষমতার মোহে পড়ে সেই ফেরাও তো হুমকি দিয়েছিল, আরে এখনো সময় আছে ফিরে আয়, নইলে লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, উল্টো দিক থেকে তোদের হাত পা কেটে দেব, ওয়া লা উসাল্লিমান্নাকুম ফি জুযুরি নাখল, তোদেরকে ফাঁসির কাছে ঝুলাবো, শুরুতে তোলাবো। এই হুমকি গুলো ফেরাও দিয়ে এসেছিল, এই যুগে এসেও হুমকি দেয় না, আরে দেয় না, হকের কথা বললে, কোরআনের কথা বললে, সুন্নার কথা বললে হুমকি দেওয়া হয়, আরে সাবধান মুখ সামলে রাখ, নইলে ধরে কার মক্ষে দেব। আল্লাহর বান্দাদের ঘর মক্কে দেওয়ার আগে একবার ভেব, এই কথা উচ্চারণ করার আগেও দশবার ভেব, অন্যের ঘর মক্কে দিতে যে যাবে, যাওয়ার আগে আল্লাহ যাতে তোমার ঘরটা আবার তোমার দেহ থেকে আলাদা না করে দেয়, কারণ আল্লাহর বান্দাদের সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক, আর মাজলুমের বদদোয়ার মধ্যে আর আল্লাহর আরশের মধ্যে কোনো পার্থক্য থাকে না, সেই দোয়া আসমানেও ঝুলে থাকে না, ফেরেশতাদের কাছেও আটকে থাকে না, মাজলুমের আহ উচ্চারিত হতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় না। তো কোন মানুষ হকের উপর থাকার কারণে কেউ যদি তার ঘর মটকে দেওয়ার হুমকি দেয়, তার স্মরণ করা উচিত শীঘ্রই সে যদি তওবা না করে আল্লাহ তার ঘর জাহান্নাম থেকে আলাদা করে দেবে। তো বলছিলাম আবু জাহালের তো গরম, ক্ষমতার গরম, সে ফিরবে না, তো বের যখন হয়েছে এক কাম করি, কয়েকদিন নাচ গান করি, সেখানে গিয়ে থাকি, পুরো আরবের সবাই জেনে যাবে আমরা সেই বদর প্রান্তরে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছিলাম, এখন মুসলমানরা যদি আসে কচুকাটা করে সবাই হত্যা করে ফেলবো, যদি না আসে তাহলে আমাদের ক্রেডিট থাকবে, এটা আমাদের নাম শুনলেও মুসলমান থাকে। কিন্তু আবু জাহাল তো জানে না তার মৃত্যুটাই সেই বদরের প্রান্তরে রচিত আছে, মৃত্যু মানুষকে টেনে নিয়ে যায়। আপনার মৃত্যু যদি আমেরিকায় থাকে, আমেরিকা যাওয়ার কোনো স্বপ্ন না থাকে, তারপরে দেখবেন কিভাবে কিভাবে যেন সে আমেরিকায় যাওয়া হয়ে গেছে, কারণ মৃত্যু জায়গা সুনির্দিষ্ট, সেটা আপনাকে অটোমেটিক টেনে নিয়ে যায়। এখন আবু জাহাল যখন বের হচ্ছিল, সেই সময় সব নেতাকে মোটামুটি একত্র করেছিল, আসো সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি, কারণ একা একা করলে সারা তো বেশি পাওয়া যাবে না, আর সবাই মিলে যদি করি দশ মিলে করি কাজ হারি দিতে না দিলে আছে, তো সবাই এটা রাজি করাচ্ছে। আবু জাহালের পালা আসলো, এই আবু লাহাবের পালা আসলো, আবু লাহাব তুমিও তো রসুলের বিরুদ্ধে অনেক অবদান রাখো, ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করো, তাহলে ময়দানে চলো। কিন্তু আবু লাহাবের ভেতর তো ভয় আছে, আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাযিল করেছেন না, সূরা আল আহাব,
যে সুরার মধ্যে ধ্বংসের ঘোষণা শুনিয়ে রেখেছেন, তাব্বাতিয়াদা আবু লাহাবুন ওয়াতাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং তা ইতিমধ্যে ধ্বংস হয়ে গিয়েছে। তো ও মুখে বলতে পারে না, কিন্তু মনের ভেতরে তো ভয়, কারণ খুব ভালো করে জানে মুহাম্মদ কখনো মিথ্যা বলেন না। আবু লাহাব নিজে আর বের হয় না, সবাই উসকে দিচ্ছে, যা যা তোদের এটা ঐতিহ্য রক্ষার প্রশ্ন, সম্পদ রক্ষার প্রশ্ন, এই মুসলমানরা তোদের দুশ্মন, ওদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়ে, কিন্তু নিজে আর বের হয় না। আস বিন হিসাম, হিসামের কাছে তার 40,000 টাকা পাওনা ছিল, 40,000 দিরহাম। সে দেউলিয়া হয়ে যাওয়ার কারণে টাকাগুলো দিতে পারছিল। এবার আবু লাহাব গিয়ে তারে বোঝাবে, এক কাম কর, আমি যদি না যাই বদনাম হয়ে যাবে, এখন তুই তো বড় নেতা, আরবের বড় সর্দার, আবার আমার টাকাও দিতে পারছিস না, তাহলে এক কাম কর, আমার টাকা আর দেওয়া লাগবে না, আমার পক্ষ থেকে তুই যুদ্ধে যা, তাইলে সবার কাছে আমি বলতে পারবো আমি নেতা যদিও পারিনি কিন্তু আমার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে। তো বুঝিয়ে শুনিয়ে তারে পাঠিয়ে দিল, আবু লাহাব নিজে রয়ে গেল। আরেক মালাউন ছিল উমাইয়া বিন খালাফ, যার উপনাম ছিল আবু সফওয়ান। সহিহ বুখারীর একাধিক জায়গায়, মাগাজী অধ্যায়ে, মানাতিব অধ্যায়ে, আরো বিভিন্ন জায়গায় তার ঘটনা উল্লেখিত হয়েছে। সে উমাইয়া বিন খালাফকে আবু জাহেল এসে বারবার টানা হেসরা করছে, আরে দুঃখ চলো, এই যুদ্ধে তো কোনো ঝুঁকি নাই, মরার বা ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নাই, এই যুদ্ধ আমাদের বীরত্বের যুদ্ধ হয়ে থাকবে, গোটা আরববাসী আমাদের নাম শুনলে থরথর করে কাঁপবে, এটা কি মিস করা যায়? উমাইয়া বলল, দোস্ত আর যা করো না করো, আমাদের মুহাম্মদের সাথে নিও না, এবারে মেরে ফেলবে। আরে কেন মারবে? কারণ তার এক গোত্র ছিল সাদ বিন মুআয, রাদিয়াল্লাহু আনহু, আনসারী সাহাবী, জাহেদের যুগ থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। এই উমাইয়া বিন খালাফ যখন মদিনায় যেত, সাদ রাদিয়াল্লাহু আনহু করে থাকতেন, আবার সাদ রাদিয়াল্লাহু আনহু যখন মক্কায় আসতেন, উমাইয়ার করে থাকতেন। তো রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, এরপর একদিন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু মক্কায় আসেন, এসে যথারীতি সে উমাইয়া বিন খালাফ আবু সফওয়ানের ঘরে উঠল। ওঠার পর এবার তাকে বলেন, দেখো আমার তো দিনের বড় তামান না, মক্কায় যখন এসেছি উমরা করে ফিরব, তাহলে উমরা করার জন্য আমাকে এমন একটা সময় তুমি বাইতুল্লাহ নিয়ে যাও যে সময় লোকজন বেশি থাকে না, কারণ এই কুরাইশরা যদি আমাকে দেখে ফেলে তাহলে আমার ক্ষতি করবে, কারণ আমি মুসলমান, কাফেরদের চোখে মুসলমান হওয়াটাই অপরাধ। তো তিনি বললেন, এমন একটা সময় নিয়ে যাও যে সময় ওরা সবাই উদাসীন থাকবে, গাফেল থাকবে, লোকজন কম থাকবে। তুমিও তাহলে বুদ্ধি দিল, ঠিক আছে তাহলে দুপুর বেলা লোক কম থাকে, আরবে তো গরম অনেক বেশি, রোদের তাপ অনেক, নিচে আবার মরুভূমি, তাহলে দুপুর বেলা যদি যাও লোকজন থাকবে। তো দুপুর বেলা সে সাদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাইতুল্লাহ গেল, সাদ রাদিয়াল্লাহু আনহু উমরা করছে, কাবা শরীফে তওয়াফ করছেন, এমন সময় হঠাৎ করে মালাউন আবু জাহাল শব্দ চলে আসলো। আবু জাহাল এসে বলল, মান হাযা আল্লাযী ইয়াতুফু বিল কাবা, আরে কাবা তওয়াফ করছে এটা কে? এটা তো আমাদের লোক না, চেহারা সুরত ভিন্ন দেখেই বুঝতে পারছে এটা তো আমাদের লোক না, তুমি কে? সাদ রাদিয়াল্লাহু আনহু মোটেও ঘাবড়ালেন না, ভয় পেলেন না, কারণ প্রকৃত মুসলমান যে হয় সে আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কাউকে ভয় করে না। সাদ রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ভাষায় বলে দিলেন, আনা সাদ, আমি হচ্ছি সাদ। তো সে বুঝে ফেলল। এবার আবু জাহাল তাকে বলল, আরে সর্বনাশ, এত বয়স পর্যন্ত হুমকি, অপরাধ কি? মুহাম্মাদকে আশ্রয় দিয়েছে, তার সাহাবীদেরকে আশ্রয় দিয়েছে, তার মানে ওরা নিজেরা তাকে থাকতেও দিবে না, আবার কোথাও যেতেও দিবে না, তার মানে তাকে মেরেই তারা শান্ত হবে। আল্লাহ তাআলা কোরআনেও জানিয়ে দিয়েছেন, ওয়ালান তারদা আনকা, হে নবী এরা কিছুতেই কোনো দিনও তোমার উপর রাজি হতে পারবে না যতদিন না ইসলাম ছেড়ে ওদের ধর্ম গ্রহণ করো। আমাদের উপর কি ওরা রাজি হতে পারে? যতই ক্লিন শেভ করি আর প্যান্ট শার্ট পরি আর নিজেদেরকে মাইকেল জ্যাকসন অথবা অন্যান্য হিরোর মতো বানাই না কেন, আমাদের উপর রাজি হয়ে যায়? গত বছর দিল্লিতে দাঙ্গা হলো, ধরে ধরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছিল, নির্যাতন করা হচ্ছিল, সেই দাঙ্গার সময় মিডিয়ার মধ্যে আপনারাও খবর দেখার কথা, লুঙ্গি খুলে প্যান্ট খুলে ভেতরে দেখছিল কার খতনা করা, যাকে খতনা করা অবস্থায় দেখছিল তার গায়ে হাত তুলে বসছিল, তার মানে যেই ব্যক্তি খতনা করবে সে হানাফি হোক আর সাফাই, হাম্বুলি হোক আর সালাফি, সুন্নি হোক আর বেদাতি, কওমি হোক আর আলিয়া, নামাজি হোক আর বেনামাজি, তার কোনো খবর নাই, সে মুসলমান কেন? এ অপরাধেই তাকে হত্যা করে দেওয়া হবে।
তো সে কি বলছে? সাপ কিটা বলছে না, সাপ তোমার অপরাধ এটা, তুমি জিহাদ করো, তুমি সন্ত্রাস করো, তুমি টেরোরিস্ট, এই কথা বলছে। বরং জাজ বলছে, তুমি কেন আশ্রয় দিলা? আশ্রয় দেওয়ার অধিকার তোমার নাই। এই কথা শুধু সেই যুগের আবু জাহাল বলে তা না, এই যুগের আবু জাহালরাও একই ভাষায় কথা বলে। হেমুল্লাহ ওমর, ওসামাকে আমাদের হাতে তুলে দাও, দিব না তোর হাতে তুলে, কেন দিবি না? কারণ হাদিসে আছে, আর মুসলিম অপর মুসলিম, মুসলমান যেই হোক না কেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আমার ভাইয়ের ভুল হলে আমি বিচার করবো, ভুল করার কি? এক মুসলমান নিজেও তার ভাইয়ের উপর জুলুম করে না, ওলা ইউসলিমুহু, তাকে জালিমের হাতে তুলেও দেয় না, ওলা ইয়াকবুলুহু, বিপদে তার সাহায্য ছেড়ে দেয় না। মুসলমান ভুল করতে পারে, কিন্তু সেই ভুলের প্রায়শ্চিত্ত আমরা করব। তোরা করার কে, তোদেরকে অধিকার কে দিয়েছে? আর আল্লাহ তাআলা তো তোদেরকে শূকর কুকুরের চাইতেও নিকৃষ্ট বলে ঘোষণা করেছে। কারণ কোন শূকর জাহান্নামে যাবে না, কোন কুত্তা জাহান্নামে যাবে না, কিন্তু আল্লাহ তাআলা তোদের মতো মানবদের জন্য জাহান্নাম বানিয়েছে। সেই সময় বৈঠক হলো, বড় বড় হুজুররা গিয়েও ফতোয়া দিল, দেখো মোল্লা এত বেশি বাড়াবাড়ি করো না, এক মানুষের জন্য একটা দেশকে সরকার করো না, তার যেই সেই দেশ না, ইমারতুল ইসলামিয়া, ইসলামী ইমারত, এখানে ইসলামী শাসন জারি, ইসলামী বিচার জারি, এক লোকের জন্য সব বরবাদ করে দেবে, এটা উচিত না। সবাই এসে একই কথা বলল, সর্বশেষ বেচারা অত বড় জ্ঞানী শুনি না, অত এলম কালাম নাই, দাঁড়িয়ে শুধু বলল, আমি শুধু দুইটা প্রশ্ন আপনাদেরকে করবো, যদি জবাব দেন এই মুহূর্তে তাকে আমি হাতে তুলে দেবো, আমেরিকার হ্যান্ড ওভার করবো। কি প্রশ্ন? এক নম্বর প্রশ্ন, আল্লাহর নবীর জীবনী থেকে এমন একটা ঘটনা কি দেখাতে পারবেন যে নবী কোন মুসলমানকে কাফেরদের হাতে নিজের আগ্রহে তুলে দিয়েছেন, নিজের নিরাপত্তা ঠিক রাখার জন্য মালাউনদের হাতে হ্যান্ড ওভার করেছেন, মাত্র একটা দেখাতে পারবেন? সবাই চুপ। দ্বিতীয় প্রশ্ন এবার, যে ঠিক আছে আজকে আমার ভাই ওসামাকে চাচ্ছে, আমি দিয়ে দিলাম, কালকে যদি আমাকে চায় তখন কি করবে? ওদের চুলকানি তো শুধু এক মুসলমানকে নিয়ে না, পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত আল্লাহর নাম ধ্বনিত হবে ততদিন পর্যন্ত ওদের ভেতরে বিদ্বেষ জারি থাকবে। মুস্তাদরাকে হাকিম বলছে, ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন, ইদা ক্বালা রাজুল আল্লাহ কুতিলা, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ যদি মুখ দিয়ে শুধু আল্লাহ শব্দ উচ্চারণ করে তাকে ধরে হত্যা করে ফেলা হবে। আজকে তাকে চাচ্ছে তুলে দিবেন, কালকে আমাকে চাচ্ছে তুলে দিবেন, আর এভাবে যদি আপোষ করতে থাকেন তাহলে ইসলামের নাম নিশানা বলতে কিছু থাকবে। তো সবাই চুপ হয়ে গেল। তো বলছিলাম, সাদ রাদিয়াল্লাহু আনহু অপরাধটা কি মেনশন করছে, তিনি জঙ্গি, তিনি সন্ত্রাসী, তিনি টেরোরিস্ট, আর তখনও তো জিহাদি ফরজ হয়নি, কিভাবে তাকে এই ট্যাগ গুলো দেবে? জাস্ট বলছে, তোমার অপরাধ, মুহাম্মাদের আশ্রয় দিলা কেন, তার সাহাবীদেরকে জায়গা দিলা কেন, আর ওদেরকে জায়গা দিয়ে এখানে এসে আবার নিরাপদে কাবা শরীফ তওয়াফ করাও, এত বড় সাহস তোমার? তো সে সময় সাদ রাদিয়াল্লাহু আনহু চুপ থাকলেন, কারণ মুসলমান কখনো বাতিলের সামনে তার আওয়াজকে নত করে রাখে না। আল্লাহর নবী সেই হাদিসের মধ্যে জানেন, আফদারুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির, সর্বোত্তম জিহাদ হলো জালিম বাদশার সামনে দাঁড়িয়ে হকের কথা বলা। মুসলমান কোন রক্তচক্ষুকে ভয় করে না, মুসলমান কোন আঙ্গুলের ইশারাকে ভয় করে না, আর মুসলমান কোন বন্দুকের গুলিতে ভয় করে না, মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে। এই আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কারো ভয় তার অন্তরে থাকে না। তো এবার তিনি তার সঙ্গে ঝগড়া লেগে গেলেন, কি এত বড় সাহস, আমার হুমকি দাও। তো এবার তাকে শাসিয়ে দিলেন, আবু জাহাল, তুই যদি আমার উমরা করতে না দিস ভালো কথা, এখানে তোর পাওয়ার আমার দেবে না, কিন্তু ভালো করে শুনে রাখ, ব্যবসা করার জন্য তোরা যে শামে যাও, মদিনার উপর দিয়েই কিন্তু যাওয়া লাগে, রাত পান না মাথা যারা খাবি শাম, তুই আমার এখান থেকে বের করে কেমনে ব্যবসা করে আমি দেখেছিলাম। রোড তো ওইটাই, যাস খালি ওদিক দিয়ে একেবারে কড়াই ঘন্টায় বুঝিয়ে দেবো কেমনে ব্যবসা কর। জিহাদ কিন্তু ফরজ হয়নি, কিন্তু ইমানে গায়রাত, আল্লাহ তাআলার গায়রাত আছে, রাসূলের গায়রাত আছে, প্রকৃত মুমিন যে হয় তারও গায়রাত থাকে। গায়রাত মানে হলো আত্মমর্যাদা বোধ। নবীকে গালি দিলে আমাদের কষ্ট কেন লাগে? কারণ আমরা আত্মমর্যাদা বোধ সম্পন্ন জাতি, আত্মমর্যাদাহীন জাতি না। কোন মুসলমান নারী ধর্ষিত হলে আমাদের ভেতরে কষ্ট লাগে, ওদের ভেতরে লাগবে না। এই বানরের বংশধরের অন্তরে কোনো কষ্ট জাগ্রত হবে না, কারণ ওরা নিজেরাই তো নিজেদের মা বোনদেরকে হেল্প করে।
আমরা ওদের মতো বেগায়রত জাতি না, আত্মমর্যাদাহীন জাতি না। আমাদের সহায় সম্পদ না থাকতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু ভেতরে গায়রত আছে। সেই গায়রতের জন্য প্রয়োজনে আমরা জীবন দিতেও পারি, প্রয়োজনে জীবন নিতেও পারি। তো এই সময় তার দোস্ত উমাইয়া বলছেন, হে সাহাব শোনো, লা তারফা সাওতাকা আলা আবিল হাকাম ফাইন্নাহু সাইয়িদু আহলিল ওয়াদি। আবু জাহাল তার মূল উপনাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে মহাজ্ঞানী, আবু জাহাল মানে মহামূর্খ। আল্লাহর নবী তার এই নাম দিলেন আবু জাহাল। এর আগ পর্যন্ত নাম কি ছিল? আবুল হাকাম। আবুল হাকাম মানে কি? মহাজ্ঞানী। আর আবু জাহাল মানে মহামূর্খ। মহাজ্ঞানী ব্যক্তি হঠাৎ করে মহামূর্খ কেমনে হলো? তার মানে আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে গেলেন, যেই জ্ঞান দিয়ে হক চেনা যায় না।